কোরআন আসার আগে আরব সমাজের দিকে আরেকবার আমরা যদি নজর করি কোরআন আসার আগে নবীজি আসার আগে বিশ্ব পরিস্থিতি কী ছিল কেমন ছিল সবাইকে আমি খোশ আমদেদ এবং আহলান সাহলান জানিয়ে শুরু করছি আজকের আমাদের নির্ধারিত কোরআন হাকিমের ভার্চুয়াল তাফসির মাহফিল প্রিয় দর্শক আমি এখানে লাইভে বসার পরে নিজের থেকেই চিন্তা করেছি স্বল্প পর্যায়ে স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে মহাগ্রন্থ কোরআনে হাকিমের কিছু অংশ কয়েকটা আয়াত এগুলোকে সামনে নিয়েই মূলত আমরা আলোচনা পেশ করি সকল ইসলামী বিশেষজ্ঞ সুদীমণ্ডলী তারাও এভাবেই আলোচনার ধারাবাহিকতা এটা বজায় রাখেন তো আমি আজকে কোরআনে হাকিমের ছোট্ট একটা আয়াত এটাকে সামনে রেখেই আমার সীমিত আলোচনা শুরু করছি আয়াতটা হচ্ছে অনন্যাকা লা নাজিম আর নিশ্চয়ই আপনি অইন্যাকা লালা অবস্থান করছেন উপরে খুলুকি নাজিম মানবীয় চরিত্রের যত রকমের গুণাবলী বৈশিষ্ট্য সব কিছুর সকল বৈশিষ্ট্যের পূর্ণতার সফলতার কাঞ্চন জঙ্ঘায় আপনি বিরাজ করছেন ছোট্ট একটা আয়াত মনে হয় যেন সাগর নয় মহাসাগর সমুদ্র নয় মহাসমুদ্র দেশ নয় মহাদেশ প্রিয় নভিজিকে মহান রবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরায় বিভিন্নভাবে এভাবেই বিম্বিত করেছেন তারই একটা ছোট্ট আয়াত অন্য কাল আলা খুলুকিন আজিম ওগ বন্ধু আমার নিশ্চয়ই আপনি মানবীয় চরিত্রের বৈশিষ্ট্যের মানবতার এবং পরিপূর্ণ চরিত্রের সর্বোচ্চ সফলতার পর্যায়ে বিরাজ করছেন এটা হলো মহান রব্বুল আলমিনের একবারে ছোট্ট কথায় প্রিয় নবীর পরিচয় আমরা জানতে পারি বুঝতে পারি লালা খুলুকিন খুলুকিন আরবি একটা শব্দ এর এক বচন খালকুন চরিত্র খুলুকিন চরিত্রের সমূহ চরিত্রের পরিপূর্ণতা চরিত্রের সফলতা সার্থকতা মানবীয় বৈশিষ্ট্যের গুণাবলীর সর্বোচ্চ সোপান উচ্চতার সর্বোচ্চ পর্যায়ে আপনি বিরাজ করছেন তাইলে এবারে আসুন এ আয়াতের সম্পূরক পরিপূরক আরও দুই একটা আয়াত আমরা দেখার চেষ্টা করি যেমন মহাগ্রন্থ আল কোরআনে প্রিয় নবীজিকে সামনে রেখে আল্লাহ রাবুল আলমিনের সাদ করেছেন লাকাত কানা লাকুম ফি রাসুল উসু ওসুয়াতন হাসানা লাকাত নিঃসন্দেহে কানা আছে রয়েছে লাকুম তোমাদের জন্যে ফি ইল্লাহে আমার পাঠানো শেষ নবী আখিরি নবী এই মোহাম্মদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামার চলন বলন কথন আচার আচরণ নবীজির প্রত্যেকটা কর্মধারা নবীজির প্রত্যেকটা জীবন পঞ্জি নবীজির এই পুরো জীবন রেসালতের জীবন যেটা আসলে একটা উন্মুক্ত সাইপো পেডিয়া একটা উন্মুক্ত বিশ্বকোষ এখন আল্লাহ রবুল আলমিন বিশ্ব মানবকে বলছেন যে আমার এই নবীর জীবনে তার চলনে বলনে আচার আচরণে কর্মধারায় তোমাদের জন্যে সর্বোচ্চ আদর্শ সবচেয়ে সুন্দরতম নমুনা আমি আল্লাহ রবুল আলমিন রেখে দিয়েছি কিভাবে কেন আল্লাহ রবুল আলমিন কোরআনের তো শব্দের গ্রন্থ না ভাবের দত্ত না সুরের ব্যঞ্জনা কোরআনের বিশুদ্ধতা ফসাহাত এবং বালাগাত এগুলোকে সামনে আনলে এক একটা ছোট্ট ক্ষুদ্র আয়াত এটাকেও যদি আমরা একবার গভীরভাবে পর্যবেক্ষণ করি পর্যালোচনা করি অনুসন্ধান এবং নিরীক্ষণ করি তাহলে আমাদের বুঝতে কোনো কষ্ট হয় না এই কোরআন যে মহান রবুল আলমিন অবতীর্ণ করেছেন তিনি সবচেয়ে বড় আলিম তিনি সবচেয়ে বড় হাকিম তিনি সকল জ্ঞানের একমাত্র আধার তিনি সকল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এগুলোর একমাত্র কেন্দ্রীভূত রূপ তবে আল্লাহর নিজস্ব কোনো রূপ এটা নেই এটা আমরা ধারণা করতে পারি না পারছি না পারা সম্ভবও নয় কিন্তু তিনি যে বলেছেন আলিমন হাকিম সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় বিজ্ঞান বিজ্ঞানময় তাহলে তার এই মহান সৃষ্টি সৃষ্টি নৈপুণ্য সৃষ্টির প্রত্যেকটা বিভাগের বিশাল বিরাট থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব কিছুকে সামনে রেখে যদি আমরা একবার চিন্তা করি তাহলে আমাদেরকে বুঝতে কষ্ট হবে না আল্লাহ রাবুল আলমিনের যেই খোদাই এলেম খোদাই জ্ঞান এর অনন্ত কুটিভাগের এক ভাগ যদি দুনিয়ার মানুষ ধারণ করতে পারে গ্রহণ করতে পারে এবং আল্লাহর এই জ্ঞানের বহিপ্রকাশ মহাগ্রন্থ কোরআনে হাকিম প্রিয় দিনী ভাইরা আজকে বর্তমান গ্লোবাল ওয়ার্ল্ড চলমান এই বিশ্ব চিন্তা চেতনায় আদর্শে ঐতিহ্যে কালচারে সিভিলাইজেশনে শিক্ষা দীক্ষায় ভদ্রতায় নম্রতায় জ্ঞানে বিজ্ঞানে সবাই দাবি করে যে আমরা এখন ম্যাচিউর্ড হয়েছি আজকের বিশ্ব এবং বিশ্ব মানবতা উন্নতির প্রগতির একটা সফল উন্নত পর্যায়ে এসে উপনীত হয়েছে এটার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরেকটা জিনিসও চিন্তা করতে হবে কোরআন আসার আগে নবিজি আসার আগে বিশ্ব পরিস্থিতি কী ছিল কেমন ছিল অরাজকতা অধর্ম জলম নির্যাতন জেনা ব্যবচার মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে খুন রাহাজানি হত্যা নির্মমতা লাঞ্ছনা গঞ্জনা মানবতার অপমান অবমাননা সব কিছুকে সামনে রাখলে আমরা বুঝতে পারি তখনকার আইয়ামে জাহেলিয়ত যেখানে আল্লাহ রাবুল আলমিন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছিলেন জঞ্জালের সবচেয়ে বড় পাহাড় তখনকার জাজিরাত আরবে ছিল তখনকার যেই সংস্কৃতি এবং সভ্যতা এগুলোকে আমরা যদি পর্যবেক্ষণ করি এক নজর দেখার চেষ্টা করি প্রাচীন গ্রিক সভ্যতা রোমান সভ্যতা ব্যাবিলিনীয় সভ্যতা সুমেরুয় সভ্যতা প্রাচীন আশিরীয় সভ্যতা সবগুলোকে সামনে রাখলে এটাই আমাদেরকে মানতে হবে যে সভ্যতার নামে সবগুলো ছিল বর্বরতা সবগুলো ছিল অশ্লীলতা সবগুলোই ছিল নোংরামি মানুষে মানুষে গোত্রে গোত্রে সম্প্রদায়ে সম্প্রদায়ে জাতিতে জাতিতে মারামারি হানাহানি খুনুখুনি যুদ্ধবিগ্রহ এক একটা যুদ্ধ শত বছর পর্যন্ত চলতে থাকতো অসম যুদ্ধ অসীম যুদ্ধ নারী জাতি যারা সৃষ্টির অর্ধেক অখালাকা মিনহা যাও যাহা অবাসা মিনহুমা রেজালান রেজা আলান কাসি রাও অনেসা আ কোরআনে পাকের এই আয়াতের যেই দর্শন যেই ফিলোসফি যেই তালিম যে শিক্ষা আমরা পাই সেখান থেকে বোঝা যায় মানবের অর্ধেক মানবী নরের অর্ধেক নারী একে অপরের পরিপূরক সম্পূরক একজন ছাড়া আরেকজনের জীবন কোনোভাবেই পূর্ণতা আসে না আসতে পারে না আসা সম্ভবও নয় সেই মানবের অর্ধেক মানবী তাদের কি অবস্থা ছিল কোরআন আসার আগে আরব সমাজের দিকে আরেকবার আমরা যদি নজর করি নারী জাতি তারা ছিল পতিতা ধর্ষিতা অপমানিতা অবহেলিতা নিগৃহিতা রক্তেরঞ্জিতা ধর্ষিতা এবং জিন্দা প্রথিতা অজাল মাউদাতে সোয়েলাত বেআইয়ে জাম্বিন কোতেলাত কোরআন কী সুন্দরভাবে ছোট্ট একটা বচনভঙ্গি দিয়ে যেই কন্যা সন্তানদেরকে তোমরা জীবিত মাটিতে পুঁতে ফেলো দাফন করো সেই কন্যা সন্তানদেরকে হাসরে আদালতে জীবিত করে আল্লাহ জিজ্ঞেস করবেন কোন অপরাধে তোমাদেরকে এইভাবে নির্মমভাবে মা বাবা হত্যা করেছিল আমি ব্যাখ্যা যাচ্ছি না সেগুলো আপনারা জানেন শ্রোতামণ্ডলী তারাও অল্প বিস্তার জানেন কোরআন আসার পরে নারী তার নারীত্ব ফিরে পেয়েছে সতী তার সতীত্ব এটাকে রক্ষা করতে পেরেছে মা তার মাতৃত্ব এটাকে সার্থকভাবে লাভ করতে সক্ষম হয়েছে সমাজের মধ্যে মানুষের জন্মের পর থেকে যেই পাঁচটা মৌলিক অধিকার বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর কোনো বালাই ছিল না কিছুই ছিল না সেখানে ইসলাম আসলো আল্লাহ পাক কোরআন নাজিল করলেন ধারাবাহিকভাবে আর এই কোরআন শাহবাইকার তারা মসজিদে নব্বীতে মদিনায় যাওয়ার পরে সোফা মাদ্রাসায় নবীজির কাছে শুধু এই কোরআন শিখেছেন কোরআন বুঝার জন্য সম্পূরক পরিপূরক হিসেবে কোরআনের তাফসির ব্যাখ্যা হিসেবে নবীজি হাদিস পেশ করেছেন প্রিয় দর্শক এক কথায় সাহাবাই কেরামের সিলেবাস ছিল মহাগ্রন্থ আল কোরআন আর কোরআনের টেস্ট পেপার ডিজি এটা ছিল হাদিস শাস্ত্র মূলত এইটাই ছিল তাদের মূল সিলেবাস এই কোরআন এবং হাদিস এই দুইটা তালিম নিয়ে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে আমরা দেখেছি দুনিয়া দেখেছে বিশ্ববিবেক দেখেছে অল্প কয়েক বছরের ভিতরে এই কোরআন কোরআনের আদর্শ বিশ্বনবীর কালো চিরন্তন আদর্শ এমনভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছিল নবীর জীবিত অবস্থায় সাড়ে বারো লক্ষ বর্গ মাইল পরবর্তীতে খোলাপায় পায়ের আশি দিনের খেলাফতের জমানায় আমরা দেখতে পাই যে ইসলামের এই সভ্যতার মানবতার সীমা সীমারেখা এটা শুধু জজিরাতল আরব নয় লোহিত সাগর পার হয়ে সুদূর আফ্রিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ভূমধ্য সাগর পার হয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আরব সাগর পার হয়ে ভারতবর্ষ কেরালা সিন্ধু এই উপমহাদেশে পর্যন্ত খোলা পায়ের আশি দিনের সময় ইসলামের এই বিপ্লবী দাওয়াত সভ্যতা আচার আচরণ ইসলামের জ্ঞান বিজ্ঞান এগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল প্রিয় দর্শক আমার বলতে দ্বিধা নেই ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকায় পরিষ্কারভাবে লেখা হয়েছে মুসলমান যখন প্রথম ইউরোপে গিয়েছিল তারা ইউরোপে গিয়ে একটা গোসলখানা একটা ল্যাট্রিন কি একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব এটাও খুঁজে পায়নি পরবর্তী কয়েক বছরের ভিতরে কর্ডোবা কেন্দ্রিক কর্ডোবা গ্রানাডা আলহামরা এগুলো গড়ে উঠেছে একমাত্র মুসলমানদের কোরআনের এলেম এবং নবীজির হাদিসের শিক্ষা এই দুইটাকে ভিত্তি করে তারা সবাই সোফা মাদ্রাসার ছাত্র ছিলেন নবী সেই মাদ্রাসার প্রধান ছিলেন একমাত্র উস্তাদ ছিলেন শিক্ষাগুরু ছিলেন দেখুন সেখানে আউ বকর আদি আল্লাহ আনহু তিনি নবীজির এই সোফা মাদ্রাসায় নবীজির কাছে কোরআন হাদিসের ধর্মতত্ত্ব এটার উপরে শিক্ষা গ্রহণ করে বিশ্বের সেরা তাত্ত্বিক ধার্মিক হিসেবে আজও বিশ্ব তাকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে দ্বিতীয় খলিফা আমিরুল মমিনিন ওমর আদি আল্লাহ তাল আনহু তিনি এই সোফা মাদ্রাসা এই মাদ্রাসা রাষ্ট্রবিজ্ঞান ফ্যাকাল্টি এটাতে নবীজির কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন ওমর রাজি আল্লাহ আনুর মতো এমন একজন রাষ্ট্রনায়ক এমন একজন প্রজাদরদি শাসক আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টি করতে পারেনি ওসমান রাদি আল্লাহ তাল আনহু তিনি ছিলেন এই সোফা মাদ্রাসা মাদ্রাসা আমি এই জন্যে বলছি মাদ্রাসা নামেই সেটা প্রতিষ্ঠিত হয়েছিল আসলে এটা ছিল একটা ইউনিভার্সিটি সোফা মাদ্রাসার কারিকুলাম ছিল ইউনিভার্সাল বিশ্বব্যাপী পুরা বিশ্বের ধর্ম ভাষা সংস্কৃতি তাহাজিব তমদ্দুন কালচার সিভিলাইজেশন রাজনীতি অর্থনীতি সমাজনীতি এই থেকে শুরু করে পরবর্তীতে আমরা দেখি উমাইয়া শাসকের আমলে সেই বস্ত্রা সিরিয়া বাগদাদ কেন্দ্রিক এমন এক সভ্যতা গড়ে উঠেছিল যে সভ্যতা বারোশো শতাব্দী পর্যন্ত পুরা পাঁচশো বছর দুনিয়াকে শিক্ষায় দীক্ষায় তাহজিবের তামদ্দুনে ভদ্রতায় নম্রতায় আদর্শে ঐতিহ্যে জ্ঞানে বিজ্ঞানে কালচারে সিভিলাইজেশনে সব কিছুতে এই মুসলমান জাতি এই কর্ডোবা ইউনিভার্সিটি ইউরোপে আর বাগদাদের কষ্টে আবিয়াজ দারুল হেকমা এগুলো ইসলামী সভ্যতার বাগ বাগদাদ কেন্দ্রিক এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল আজকে এত উন্নতি এত প্রগতির পরেও দেখুন যে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার এখানে এসে আমরা দেখি সেই জাবর ইব তাকে বলা হয় যে পদার্থবিজ্ঞানের জনক এরপরে আসুন ইদ্রিসি তাকে বলা হয় ইতিহাসের জনক সিনা প্রথম দুনিয়ার বুকে একজন মানুষের মস্তিষ্কে টিউমার হয়েছিল আর মস্তিষ্কের টিউমার অপারেশন আমার জানা মতে হার্টের অপারেশনের চাইতেও এটা অনেক অনেক কঠিন অনেক জটিল প্রথম এই অপারেশন টিউমার অপারেশন করেছিলেন এমনি সিনা জাবের আড়াই লক্ষ রকমের ওষুধের তালিকা এটা তৈয়ার করেছিলেন মিশ্রণ দ্রবণ অ্যালকোহল আর্গট মিক্সচার একটার সাথে আরেকটা মিশিয়ে তৃতীয় আরেকটা প্রক্রিয়া সৃষ্টি এটা তিনি দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন পদার্থবিজ্ঞানের জনক সেই মুসলমান ভারতে আসার প্রথম জলপথ আবিষ্কার করেছেন যিনি ইনসাইক্লোপিডিয়া এটাও স্বীকার করেছে নট ভাস্কোডা গামা বাট আব্দুর রহমান এবনে মাজিদ এরপরে আসুন ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা নবম সংস্করণ সেখানে এসে তারা এই কোরআন আর কোরানের আলোকে আলোকিত মহানবী বিশ্বনবী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মানব সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড নবীজিকে কিভাবে মূল্যায়ন করছে দেখেন অ্যাজ এ রিলিজিয়াস টিচার এজ এ ফাউন্ডার এজ এ রোলার এজ এ লিডার এজ এ কমান্ডার এজ এ জাস্টিস মোহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য সুপারম্যান ইনসাইক্লোপিডিয়া এখানে ইজ ব্যবহার করেছে আর ইজ শব্দটা ইংরেজিতে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান গতমান বর্তমান নবীর আদর্শ যদি আউটডেটেড হয়ে যেত ইনভ্যালিড হয়ে যেত ব্যবহার অনুপযোগী হয়ে যেত একটা সময়ের জন্য এটা চট করে এসেছিল তারপরে বিলীন হয়ে গেছে তাই ইনসাইক্লোপেডিয়া নিশ্চয়ই লিখত মোহাম্মদ ওয়াজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড ওয়াজ লেখেনি বরং ইজ লেখেছে আপনারা খুলে দেখুন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আজকে বিশ্ব সভ্যতার দিকে তাকান মোহাম্মদ সাল্লাহাল্লামের অনুসারী কোরআনের অনুসারী তাদের দিকে একবার তাকান কোরআনের আগে কত গ্রন্থ আসমানি গ্রন্থ থেকে শুরু করে মধ্যযুগের পরে অনেক বিশেষজ্ঞ তারা বিশেষ বিশেষ ব্যাপারে এমন কিছু গবেষণা ধ্যান ধারণা চিন্তা চেতনা বিশ্ব মানবের সামনে বিশ্ব বিবেকের সামনে পেশ করেছিল পেশ করার পরে সেটা আজকে ইনভ্যালিড হয়ে গেছে অচল হয়ে গেছে আউটডেটেড হয়ে গেছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড হোলি ইসলাম ইজ দ্য সুপার রিলিজিয়ান অফ দ্য ওয়ার্ল্ড হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড এটা এখনও আজকে বিশ্ববিবেক স্বীকার করতে স্বীকার করতে বাধ্য হচ্ছে আজকের ইউরোপীয় সভ্যতা পাশ্চাত্য সভ্যতা প্রাচীন রোমান ব্যাবিলিনীয় আসিরীয় সমরীয় সভ্যতা এগুলোতে সব বিলীন হয়ে গেছে কালের আবর্তে আজকের যে বিশ্ব সভ্যতার নামে যেটা চলছে সেটা আজকে প্যারালাইজড হয়ে গেছে সেটা আজকে অচল হয়ে যাওয়ার একবারে মুখোমুখি এসে উপনীত হয়েছে ইসলাম কোরআন কোরআনপন্থী আর রাসুলপন্থী তাদেরকে নিশ্চিন্ন করার জন্যে নির্মূল করার জন্যে অতীতের সেই রোমান সভ্যতা পারস্য সভ্যতা ইসলামের যুগে যেই দুটা সুপার পাওয়ার ছিল একটা সভ্যতাকে নিয়ে কোরআন কথা বলেছে রোম রোম কায়সার রোমান সভ্যতা এটার মধ্যে আল্লাহ রাবুল আলমিন এমন কিছু কথা বলেছেন সুপার পাওয়ার তাদের সাথে মদিনা ইসলামী রাষ্ট্রের যারা ধারক বাহক পরিচালক তাদের ফরেন রিলেশন কেমন হবে তারা কতটুকুন যেতে পারবে তারপরে কতটুকুন গিয়ে আর যেতে পারবে না কতটুকুন অগ্রসর হওয়া যাবে কতটুকুনের পরে আর যাওয়া যাবে না এটাকে আল্লাহ চিহ্নিত করেছেন উল্লেখ করেছেন সারা দুনিয়ার অমুসলিম তারা আজকে জিং জিয়াংয়ের দিকে তাকান চীনের এই বিশাল এলাকার দিকে তাকান রাশিয়ার দিকে তাকান দুনিয়ার অন্যান্য দেশের দিকে তাকান সকল দেশে একটাই বলি যে খতম করো খতম করো নির্মূল করো ইসলামপন্থী মুসলমান কোথায় আছে খতম করো এই খতম করা চলছে এক বছর পরে যখন পরিসংখ্যান নেওয়া হয় হিসাব নেওয়া হয় তখন দেখা যায় এত খতম করার পরে এত নির্মূল অভিযান করার পরে গত এক বছরে যেই দিনটা যেই আদর্শটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে সেই ধর্ম সেই আদর্শটার নাম ইসলাম সেই জীবন ব্যবস্থাটার নাম কোরআনের জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থাটার নাম মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড এটার বহিপ্রকাশ প্রকাশ। দাউদা জাবুরা আল্লাহ পাক বলছেন দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম জাবুরের ভাষা ছিল সুরিয়ানি মুসা আলাহ সাল্লামের উপরে আল্লাহ রাবুল আলমিন তাওরাত কিতাব নাজিল করেছিলেন তাওরাতের ভাষা ছিল ইব্রানি যেটাকে আজকে আমরা হিব্রু ভাষা হিসেবে জানি ঈশাআ সালাত সাল্লা উপরে আল্লাহ রাবুল আলমিন ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন তাহলে সুরিয়ানি ইব্রানি ইউনানি এই তিনটা ভাষায় তারা জবুর ইঞ্জিল তার একটারও আজকে দুনিয়ার কোথাও তার মূল কপি আসল কপি অরিজিনাল কপি খুঁজে পাওয়া যায় না নেই বিলীন হয়ে গেছে কালের আবর্তে মিশে গেছে যেগুলা আছে তা ওরা ইঞ্জিল নামে বেদ গীতা উপনিষদ নামে এগুলা নকল নকলের নকল তার নকল তুষ্য নকল কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আর কোরআনের যিনি বাস্তবায়নকারী জননী আয়সারা আদি আল্লাহ তাল আনহা বলেছিলেন কানা ঘুলুকহুল কোরআন বয়োজ্যেষ্ঠা জননী হজরত উম্মেসালমার আদি আল্লাহ তালা আনহা সাহাবী কর্তৃক জিজ্ঞাসিত হয়ে তিনি জবাব দিয়েছিলেন যে আমার স্বামী তোমার নবী তার সির জীবন আদর্শ আমার নবী আমার স্বামী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত কার নাল কর আন আই আলা আরদ মনে হতো বাস্তব করান জীবন্ত করান শাসত করান জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তাহলে নবী ছিলেন বাস্তব কোরআন তারা জবরিন জিলের ভাষা আজকে দুনিয়ার কোথাও নেই এগুলো হারিয়ে গেছে ডেড ল্যাঙ্গুয়েজ মৃত ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু কোরআনকে আল্লাহ রাবুল আলমিন এই নবীজির মাধ্যমে নাজিল করেছেন বেলেসান ইন মবিন মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাবুল আলমিন ইন্না আনজাল নাহু কোরআন আন আরবি আল্লাহ লাকম কম কে লোন আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি এই জন্যে যাতে করে এই কোরআন বুঝা তোমাদের জন্যে সহজ হয় আবার জানিন সাইক্লোপিডিয়াতে বিশ্ব ইতিহাসের ডায়েরিতে আরবি ভাষা এটা সম্পর্কে নবীজি বলেছেন আহেবুল আরবি আলে সালাস তিন কারণে আরবি শিখো আরবি বুঝো কোরআনের ভাষা শিখো কোরআন বুঝো লেয়ান আরবি অল কোরআন ও আরবি অলে সান ও আহ জান্নাতে আরবি প্রিয় দর্শক জাবুরের যুগে দাউদ আলাহ সাল্লামের জমানায় ইঞ্জিলের যুগে ঈশা আলাহ সাল্লামের জমানায় তাওরাতের যুগে মুসা আলাহ সাল্লামের জমানায় তাওরাত জবুর ইঞ্জিলের একজন হাফেজ ছিল এমন রেকর্ড দুনিয়ার কোথাও আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি এখনও পাওয়ার চেষ্টা করছি তবে পাওয়ার আশা নেই কোরআন যেদিন থেকে নাজিল শুরু এদিন থেকে হাফেজ শুরু হজের ঐতিহাসিক দিনে মানবাধিকারের মহাসনদ নবীজি যখন পেশ করেছিলেন নবীজির জীবনের সবচেয়ে দীর্ঘ ভাষণ ছিল এই হজের ভাষণ মানবাধিকারের মহাসনদ এই ভাষণটা ছিল সাতাশ মিনিটের নবীজির ভাষণ ছিল এক মিনিট দুই মিনিট আড়াই মিনিট পাঁচ মিনিট এর বেশি নয় বিদাহজ্জের এই দিনে সাতাশ মিনিট সেটা অ্যাপব্যা এত ব্যাপক এমন জীবনের সাইক্লোপিডিয়া জীবন কোষ বিশ্বকোষ সেই বিদ্যাহের সেখানে আরাফাত ময়দানে জাবালে রহমতের সামনে শাহবাই ক্যারামের উপস্থিতি ছিল মোসনাদে আহমদের রাওয়ায়ত অনুযায়ী এক লাখ চব্বিশ হাজার বালাজুরির বর্ণনা অনুযায়ী এক লাখ চল্লিশ হাজার ইতিহাস সাক্ষী কোরআনের যেই অংশ একর অল্প কিছু ছাড়া পুরা কোরআন সেই বিদাহজে যখন নাজিল শেষ হয়েছে এই দেড় লাখ প্রায় সাহাবি তারা সবাই কোরআনের হাফেজ ছিলেন তার কারণ কি কোরআনকে আল্লাহ এমনভাবে খোদাই এলেম দ্বারা রঞ্জিত করেছেন খোদাই এলেম দ্বারা পরিপূর্ণ করেছেন ইয়াসার নালকোর আহন আলী জেকরে ফাহালমি মোদ্দাকের কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত স্মরণ রাখা সবচাইতে সহজ কোরআন একবার পড়লে কোরআন বুঝা সবচাইতে সহজ কেউ যদি কোরআনের উপরে আমল করতে চায় জীবন চালাতে চায় এটা সবচাইতে সহজ আমি আপনাদের পরিতুষ্টির জন্য কথাগুলো বলছি না বাস্তবতাকে সামনে রেখে আমি কথা বলার চেষ্টা করছি দুই সর্বশেষ ওআইসি যেই পরিসংখ্যানটা বের করেছে দুই হাজার উনিশের ডিসেম্বর সেখানে দেখা যায় বর্তমান বিশ্বে এক কোটি চৌত্রিশ লক্ষিপিট এক কোটি চৌত্রিশ লক্ষ আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন জীবিত আছে এখন আছে তাহলে এটা একদিকে কাগজে লেখা আছে রাসুলের জমানায় চামড়ায় গাছের পাতায় লেখা ছিল দুনিয়ার সব জায়গায় আজকে কোরআন মুসলিম অমুসলিম নির্বিশেষে বেস্ট সেলার যেই মহাগ্রন্থটা সেটার নাম আল কোরআন ইউরোপের সর্বশেষ সীমানায় গিয়ে একটা কোরআন আপনি দোকান থেকে লাইব্রেরি থেকে সংগ্রহ করেন আবার দক্ষিণ আফ্রিকার সেখান থেকে এক কপি সংগ্রহ করেন বাংলাদেশ থেকে এক কপি নেন যেখান থেকে ইচ্ছে এক একটা কপি নেন নিয়ে মিলাম এক কপির সাথে আর এক কপি একটা আলিফ কোনোখানে বেশিও নেই কমও নেই মনে হয় যেন আল্লাহর কুদরতি দাঁড়িয়ে পাল্লায় এটি এমনভাবে পরিমাপ করা আজকের কম্পিউটার বিজ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার এর চেয়ে বড় কিছু এখন পর্যন্ত হয়নি মুসলমানদের জন্য এটা সবচেয়ে সুসংবাদ আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করেছে কোরআনের আয়াত সংখ্যা শব্দ সংখ্যা অক্ষর সংখ্যা এগুলোকে পর্যবেক্ষণ করেছে হিসাব করেছে করার পরে তারা বলেছে যে এখন থেকে শুরু করে অনন্তকাল যদি মানুষ চেষ্টা করে তাহলে এই কোরআনের মতো একটা গ্রন্থ মানুষের পক্ষে কোনো দিন রচনা করা সম্ভব নয় লাইশাহিন কালামিল বসার অংশগ্রহণকারী আমার প্র প্রাণ প্রতিম ভাই ও বোনেরা পরিশেষে আমি আপনাদেরকে যেই কথাটা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমি একটাই আয়াত নিয়েছি আর সেই আয়াতটা হলো ইন্ডাকাল আলা খুলুকিন আজিম এই কোরআনকে ধারণ করে বরণ করে জীবনে বাস্তবায়ন করে নবী সুপারম্যান ছিলেন আবার নবী ছিলেন রেসালতের সূর্য সূর্য নবুয়ত সূর্য নবুয়ত সূর্যের আলোক যারা পেয়েছেন তারা ছিলেন সাহাবাই কেরাম পরবর্তী জমানায় সাহাবাই কেরাম তারা ছিলেন সবচাইতে পারফেক্ট মানুষ তখনকার জমানার সাহাবাই কেরামের পরে তাবিন তারপরে তাবে তাবিন যেটাকে নবীজি বলেছেন খায়রাল কারণে কারণ সুমাল্লা জিনা লুন আহম সুম্বাল্লা জিনা লুন আহম যেটাকে আমরা তিন প্রজন্ম বলে স্বীকার করি কোরআন যেইভাবে সুরক্ষিত একটা আলিফ যদি কেউ বাড়ায় কম্পিউটার রেড সিগন্যাল দেবে একটা বা যদি কেউ কমায় তিরিশ পারা কোরআনে কম্পিউটার রেড সিগনাল দেবে বলবে যে দিশির রং দিশির রং দিশির রং এটা ভুল এটা এমন নয় এমন দুনিয়ার অন্য কোনো গ্রন্থ কি আপনি এইভাবে পাবেন কল্পনা করা যায় কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এবং নবীজির ওই হাদিস আমার পরে তিরিশ বছর খেলাফত তারপরে আসবে রাজতন্ত্র রাজতন্ত্রের পরে আসবে স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্রের পরে আসবে খেলাফত আল্লা আমি নবীর খুন খুনরাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত স্বৈরাচারের পরে ফিরে আসবে সারা দুনিয়াতে আজকে যেই নামেই হোক স্বৈরাচার চলছে স্বেচার যাবে ইসলাম আসবে সুযার যাবে কোরআনের শাসন আসবে আপনি যদি সহযোগিতা করেন তাহলেও আসবে আপনি যদি বলেন কিছু করতে চেয়েছিলাম দেশ খারাপ সময় খারাপ বাঁচান ফরজ এইভাবে আত্মগোপনের চেষ্টা করে মনাফেঁকি অবলম্বন করেন তাহলেও কোরআন আসবে আপনি যদি দুনিয়া সব তোপ কামান সকল রকমের আর্মস অ্যামোনিশনস এগুলো একত্র করে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলেও কোরআন আসবে নবীজি যতগুলো কথা বলেছেন সবগুলো হয়ে গেছে কিছু বাকি আছে তার মধ্যে এইটাও একটা সামনে কোরআন আসতেছে সুতরাং আমরা বিশ্ব মুসলিম আমাদের ইমানের দাবি আমরা কোরআনের পক্ষে কথা বলি কোরআনের পথে চলি আর কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা জীবন বিলিয়ে দিয়ে জীবনের বিনিময়ে সম্পদের বিনিময়ে আমরা সহযোগিতা করি সহযোগিতা করলে আপনি যদি কোরআন কোরআনই সমাজ দেখে যেতে পারেন তাহলে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন মনে করুন না আর যদি আপনি কোরআনের শাসন দেখতে পারেননি এখন সহযোগিতা করেছেন হাসরের মাঠে দাঁড়িয়ে বলবেন আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম আমি কোরআনের পক্ষে কাজ করেছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি কথা বলেছি প্রচেষ্টা চালিয়েছি আল্লাহ বলবে না মাল্লাহ আলাইহিম, মিনা ও সিদ্দিক এই চার পর্যায়ের মানুষের সাথে তুমি একত্রে জান্নাতে চলে যাও প্রিয় দর্শক আর যদি আপনি বলেন দেশ খারাপ সময় খারাপ এরা মোনাফেক অহুদের যুদ্ধে তাদের প্রথম প্রকাশ। কোরআনে মানুষের মধ্যে বিশ্ব মানবের মধ্যে তিনটা সম্প্রদায় মোমেনুমুন তাদের সামনে আল্লাহ নাজিল করেছেন সুরায় মোমেন কাদাফলাহাল মোমেনুন আরেক দল এদের বিপরীত বিরোধী তারা কাফেরুন তাদের ব্যাপারে আল্লাহ সুরা নাজিল করেছেন কুলিয়া ইউহাল কাফেরুন। ফেরুন আরেক দল মোমেনও নয় কাফেরও নয় আবার দিকে আসে সব দিকে আসে তাদের নাম মনাফেকুন এরা কিন্তু কাফের চাইতেও খারাপ ইন্নাল মোনাফেক না ফিদ্দার কিলাশ ফালে মিনার নার আবু জাহেল উৎপাউলিদ নামরুদ জাহান্নামের যেই তবকায় যাবে মুসলমান নামধারী এই সকল মোনাফেক তারা যাবে তার চাইতে আরও তিন ডিগ্রি নিচে প্রিয় দর্শক সুতরাং আসুন যেই কদিন আল্লাহ আপনার এই ভিসার মেয়াদিটা রেখেছেন যখন খুরুজ লাগিয়ে দেবে লেকুল্লে নাফসি না তখন আর আপনি এক সেকেন্ডও থাকতে পারবেন না যতক্ষণ আসি যতক্ষণ বাঁচি যতক্ষণ রয়েছি আমরা কোরআনের পক্ষে কাজ করে যাব তাহলে আমাদের দুনিয়ার জীবনও সার্থক হবে দু চোখ বন্ধ হয়ে গেলে আমরা যখন কবরে চলে যাব। অনন্ত পরলোকের প্রথম ঘাটি। আমরা এই কবরে চলে যাব। সেখান থেকে এটার প্রতিফল গুড রেজাল্ট এটার নতিজা আমরা পাব কবর হাসর পোলসেরাত নিয়ে যান সর্বশেষে পোলসেরাত পার হওয়ার পরে ফেরেশতারা আপনাকে আমাকে আমাদেরকে গার্ড অফ অনার দেবে সালাম আলাইকুম তেপতুম ফাদুলুহা খালেদিন ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ ইউর অনার প্লিজ ইউর এক্সিলেন্সি প্লিজ উইল কাম ইউ সালাম আলাইকুম তেব তুম ফদুলু হা খা আলদিন এইভাবে হাসরের মাঠে ফেরেস তারা আপনাদেরকে গার্ড অফ অনার দিয়ে আল্লাহর মেহমান খানা চিরশান্তির বেহেসতে নিয়ে যাক এটা আপনিও চান আমিও চাই মুসলমান সবাই চায় যদি আমরা চাই তাহলে আমাদেরকে বাস্তবে ময়দানে ফিল্ড অফ অ্যাকশনে এইভাবে ইসলামের পক্ষে কথা বলতে হবে কাজ করতে হবে অবদান রাখতে হবে পাক সেই সাহসিকতা সেই মানসিকতা সেই সৎসাহস সেই সহিমান আমাদের সবাইকে দান করুন